If you are doing business here, if you are doing job here, you must be known Assamese language arts. Yeah, what's to be about Kalanisa? 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 What's to be ও এন জি সির বহুকটা গুরুত্বপূর্ণ কার্যালয় ইতিমধ্যে শিবসাগর জেলারপা স্থানান্তরিত করে আন রাজ্যলৈ লৈ গুছি গল। আর ইয়ার বিরোধিতা করে শিবসাগর বিভিন্ন জাতীয় জনগোষ্ঠীয় দল সংগঠনসমূহে বিরোধিতা করে বিভিন্ন সময় প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করে আছে। ও এন জি সির সম্পদর সংশ্লিষ্ট বিষয়ববীয়া সকলের লগত বৈঠকতো মিলিত হয়েছিল আর আশ্বাস দিছিলে যে ও এন জি সির শিবসাগর যাক কার্যালয় আছে বিভাগ আছে সেইবিল আৰু অনাগত দিনত আন স্থানলৈ স্থানান্তরিত করা নহয়। কিন্তু তার পিছতো দেখা গৈছে যে শিবসাগরের পৰা গোপনে বিভিন্ন সামগ্রী তেওঁলোকে লৈ গৈছে কার্যালয় উঠাই লৈ গৈছে। আর আজি মই দেখাইছো এই পরিবেশ, আজি এইবিলাক সামগ্রী এটা ইয়াৰ ইয়াৰ কার্যালয় আছে এইবিলাক সার্ফেস কেমেস্ট্রি ইয়াত মই দেখাইছো সেইখন বোর্ড, এইটো কার্যালয়ৰ সামগ্রী আন স্থানলৈ স্থানান্তরিত করব বিচার সময়তে আজি ইয়াত একাংশ জাতীয় সংগ্রামী সেনা অসম আটাচুকে ধরে একাংশ সংগঠনের বিষয়ববীয়ায় তেওঁলোকে এই সামগ্রীসমূহ আবদ্ধ করে রাখিছে বর্তমান ও এন জি সি কার্যালয় চৌহদত। কারণ এইখন বাহন মই দেখাইছো ইয়াত যে এটা যন্ত্র ইয়াত যন্ত্রপাতি সহ তেওঁলোকে এই ও এন জি সির কর্তৃপক্ষ ইয়ারপা এইবিলাক স্থানান্তরিত করব বিচাৰিছে। আৰু ইয়ার অর্থ হল যে ইয়ার যাক কার্যালয় তথা বিভাগ আছে আন জিলা আন বহিরাজ্যলৈ স্থানান্তরিত করা, আর তার অর্থেই আসলতে এইবিলাক লাহে লাহে এপদ এপদক সামগ্রী লৈ গৈ আছে। ইয়াত সিটু বৰুৱা আছে, কি কব আজি আপনাদের ইয়াত কি প্রত্যক্ষ করেছে, সি কি উদ্দেশ্যে আহিলে? না, ও এন জি সির সম্পদর থলুয়া নীতির বিরুদ্ধে জাতীয় সংগ্রামী এনা অসম সদৌ তাই আহোম ছাত্র সন্তাৰ লগতে অসমৰ কেবাটাও জাতীয় জনগোষ্ঠীয় দল সংগঠনে আমি বিগত সময়ত অবিরতভাবে আমি প্রতিবাদ করে আহিছো। আর ও এন জি সির সম্পদৰ গুরুত্বপূর্ণ বিভাগসমূহ বিভিন্ন ঠাইলৈ স্থানান্তরিত করার প্রতিবাদত আমি যোৱা জুন মাহৰ 25 আৰু 26 তাৰিখে ও এন সির সর্বাত্মক আমি বন্ধ ঘোষণা করেছিলাম। আর যার পরিপ্রেক্ষিতত ও এন সির কার্যবাহী সঞ্চালক শিবসাগর জেলা আয়ুক্ত মহোদয় এখন বৈঠক পাতি আমাক আশ্বাস প্রদান করেছিল যে ও এন সির সম্পদৰ কোনো ধৰণৰ গুরুত্বপূর্ণ বিভাগসমূহ ইয়াৰ স্থানান্তরিত করা নহয়। কিন্তু আজি আমি গম পালো, আজি গোপনে ও এন সির ল্যাবরেটরি কিছুমান বস্তু সামগ্রী গোপনে ইয়ারপা স্থানান্তরিত করা আমি খবর পাই আমি ইয়ালে আহিছো। আর আমি সম্পূর্ণরূপে ইয়ারপা স্থানান্তরিত করা আমি বন্ধ করে দিছো। আমার স্পষ্ট কথা, ইয়াত তেল যেটা খনন করেছে সকলবিলা কার্যালয় ইয়াত থাকিব লাগিব। আর ও এন সি আমার লগত আমার থলুয়া মানুষের লগত যে প্রতারণা করলে, যে বিশ্বাসঘাতক করলে, কিন্তু ইয়ার পরিণাম ও এন সিয়ে ভুগি ভুগিবলে সাজু হয়ে থাকক। আমি আপনাদের সংবাদ মাধ্যমের জড়িয়ে এটা কথা কই দিছো যে ও এন সিয়ে পুনর্বার আমার লগত যে বিশ্বাসঘাতক করলে, অসমের থলুয়া মানুষের লগত যে বিশ্বাসঘাতক করলে, তার কারণে শিবসাগরের লগতে অসমের সকল জাতীয় জনগোষ্ঠীয় দল সংগঠনের লগত আমার এখন আমি বৈঠক অনুষ্ঠিত করে ও এন সির বিরুদ্ধে অনাগত দিনত অবিরতভাবে অনির্দিষ্টকালে কিন্তু আমি বন্ধ ঘোষণা করবলে আমি বাধ্য হম। আজিও দেখা গেছে যে সামগ্রী কহিয়াই নিয়া পরিলক্ষিত, কি কব? চক, ও এন সি যে থলুয়ানটির বিরুদ্ধে ও এন সি যে প্রবঞ্চনার প্রতারণা করে আছে আমার রাইজক বা শিবসাগর রাইজক, কিন্তু ইতিমধ্যে আমি সদৌ টাইম ছাত্রসন্থায় জনগোষ্ঠী সংগঠন একত্রিত হয়ে আমি বন্ধ ঘোষণা করেছিলাম। অফিস স্থানান্তর করার কথা আমি বিরোধিতা করেছিলাম। ইতিমধ্যে আয়ুক্ত মূল আলোচনা করে আমাকে কৈছিলে যে কোনো দিনে
এই অফিসসমূহ স্থানান্তরিত নহয় বা বিভিন্ন কারণত কোনো সামগ্রী ইয়ারপরা নিয়া নহয়। শিবসাগর সম্পদ শিবসাগর থাকিব, শিবসাগর ল্যাবরেটরি শিবসাগর থাকিব, শিবসাগর অফিস শিবসাগর থাকিব। কিন্তু আজি দেখিলে পালো একটা প্রবঞ্চনা করলে শিবসাগর রাইজক বা ওএনসি প্রবঞ্চনা করেছে, ওএনসি প্রবঞ্চনা করেছে। তার সদৌ টাইম ছাত্র আমি হকিয়া দিব বিচার অনাগত দিন যদি স্থানান্তর করে আমি চব্বিশ ঘন্টার ভিতর ওএনসি খনন কার্য বন্ধ করবলে বাধ্য হম। সংগঠন সময় ইয়াত স্পষ্ট করেছে মানে এগারী দাদা আপনাদের কি কব এই সন্দর্ভ হয় আসলতে কোনো উত্তর বর্তমান দিব বিচরা নাই, এক প্রকার পলায়ন করেছে। কারণ পূর্বতে প্রতিশ্রুতি দিছিলে, আশ্বাস দিছিলে যে ইয়ারপরা কোনো কার্যালয় স্থানান্তরিত করা নহয়, ইয়াত যাক ল্যাবরেটরি সা সামগ্রী আছে সেইবিল স্থানান্তরিত করে ল্যাবরেটরি বন্ধ করা নহব বলে প্রতিশ্রুতি। কিন্তু তার একটা বিপরীত দৃশ্য, একটা বিপরীত সিদ্ধান্ত লবলে গৈছিলে গোপনে, আর যদি আজি বন্ধ করেছে স্থানীয় দল সংগঠনসমূহে।